ওকে, সো ম্যাচ শুরু হয়ে গেছে। ম্যাচ হচ্ছে ভারুন NY কে 129 128 128 ফিফা চ্যাম্পিয়নে আছে ভাই। আমার থেকে ফ্যান বেজ আমার থেকে বেশি, তার মানে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে, কিছু একটা হয়তো বা প্লেয়ার এদিক ওদিকে বসে রাখছে, এই কারণে হয়তো বা কিছু একটা হয়েছে। বাট দেখা যাক ভারুন কি খেলাটা দেয়। টিমে তো অস্থির অস্থির প্লেয়ার আছে, টিমে তো শিওর আমি অস্থির অস্থির প্লেয়ার আছে। ফরমেশনও তো মনে হয় কী হইতে পারে, ফরমেশন তো জানি না, 4-3-3 মেবি, না 4-3-3, ঠিক আছে ওকে দেখা যাক ভাই। আদামা তোরে আছে, ভিনি আছে, আর স্ট্রাইকে আর কে, স্ট্রাইকে আর কেই থাকবে এখন এই সময়। ওকে তো শুরু করে দিই, একটু ব্যাকে খেললাম ফার্স্টেই। কাফু আসলে দরকার নাই, কাফুর এখানে তুই যা, সেন্টার মিডে তুই খেলোস, তুই সেন্টার মিডে খেল উপরে, সুন্দর নেটব্যাট স্কিল করে কি যাইতে, না আসলে পেঁচায় ফেলাইছে বাট গেছে কোনো। এ ভাই ওয়েট, শোন আমার একটা কথা বুঝো, তোমরা এই যে ভিডিও দেখতেছো, একটা লাইক তো করে দিতে পারো নাকি সাবস্ক্রাইব তো করতে পারো। মানে এখন ভাই, এখন আমার ভিডিও না আয়া যদি এখন একটা মেয়ের ভিডিও, তো তখন তো ঠিক ইউরা দুরা কমেন্ট আপু এই সেই অস্থির দেখা যাচ্ছে। ওই ভিডিও এই পর্যন্ত দেখতেছো, একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ভালো। আচ্ছা আমার এগুলো বইলে লাভ নেই ভাই, তোমরা দেখো দেখো ও না করে দেখো, কোনো সমস্যা নেই দেখো। মধ্যে গেছে জাভি আলোনসো, জাভি আলোনসো, জাভি আলোনসো, জাভি আলোনসো, জোরে জোরে ক্রস গো। আরে আল্লাহ ভাই, সিরিয়াসলি সিরিয়াসলি ভাই, এটা কেমনে হয় ভাই? আমি তো মত দিচ্ছি, আমি তো ভাই গোল হয়ে গেছে দেখতেছি ভাই, কি স্পিডে পাসটা দিস! আরে ব্যাস, আর কপাল খারাপ, এখন ক্রস করতেছে মনে হইতেছে না, ছেলে ভালো। ওকে পাস, কি কি রে, এই আটকাই গেছে ভাই, এটা এটা হইতো না, এটা হইতো না, জাস্ট এটা আটকাই গেছিল। এটা সুন্দর একটা পাস দিয়ে দিছিলাম আমি অফকোর্স, বাট হয় নাই, এখন কিছু করার নেই, শুট চালাই দিল গোলকির কাছে দিয়ে, সুন্দর জোরে ব্যাস মাঝখান দিয়ে পাস দিস, ব্যাস নেটওয়ার্ক স্কিলটা করে বাইরে পারবে কি পাস, আর থ্রোটা ছাড়িস, ব্যাস সুন্দর 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 খেলা। এই সাইডে পুরা খালি, ক্রস করলে গোল মাস্ট। ওকে বাট ফাইন, দেখিস প্লিজ দেখিস, চালা দে। আরে ভাই গুড ডিফেন্ডিং, গুড ডিফেন্ডিং ভাই, ওর ডিফেন্ডিং দেখছো কি সুন্দর করে বল নিয়ে চলে গেল। ও ভাই ওর বডি নিয়ে আর কই যাবো, কত দূর যাবো ওর বডি না, আমি খালি ওয়েট করতেছি, আমি চাইতেছিলাম না যে আউট হোক বলটা, বাট ওয়েট করতেছিলাম যে যদি যদি একটা মিস করে, লম্বা পাস তো দিবে না। ওকে সুইচিং প্লেয়ার, ব্যাস সামনেই থাক সামনেই থাক, পিছনটা দেখ আমি ওর রান নিতে পারবো, জাস্ট বলছিলাম। আহ আহ ভাই অফসাইড না, ক্রসই ভাই সিরি, আরে আরে ভাই ক্রস, আমি জাস্ট বলতেছিলাম ক্রসই করবো, ফার্স্টটা তো দেখি নাই, আমি একটু আগে বলছিলাম যে ছেলে ভালো, বাট এখন ক্রস করে দিছে, ওর একটা গোল দরকার, 34 মিনিট হয়ে গেছে, এখন কি করবে, গোল তো দরকার, ফিফা চ্যাম্পিয়নে আছে ব্যাস। আরে 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 ভাই, আরে ভাই বুঝতেছি বুঝতেছি, স্লো হয়ে গেছে না, তখনই বুঝছি স্লো হয়ে গেলে তো ঝামেলা। তাও আবার এইসব মুহূর্তে বললো স্যার লাস্ট চান্স, মানে হাফ টাইমের আগে লাস্ট চান্স। আরে ভাই না না না, 44 মিনিট, বল পাস দে প্লিজ। কী রে এমন ভাই, মরে রয়েছে কি জানো, ওর প্লেয়ারও আমার প্লেয়ার সব প্লেয়ার মরে রয়েছে, পিছনে পাস দে, এদিকে আমি বলারে ঘুরে দিতেই চাইনি আমি, সুন্দর সুন্দর সুন্দর, মুসেলা আছে যেহেতু পারবে, মুসেলা আছে যেহেতু পারবে, বলছিলাম 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 বলছিলাম, জাস্ট বলছিলাম যে মুসিয়ালা আছে যেহেতু ওতে পারবে, চান্স আছে মুসিয়ালার, এইসব জিনিস খুব ভালো হয়। ওফ সুন্দর করে ফেক শট দিয়ে ইউজ করে ঢুকে গেছি, শেষ হাফ টাইম, মানে হাফ টাইম ফার্স্ট হাফ শেষ, ফার্স্ট হাফ শেষ, ও শুট ও মানে কিক অফ করবে আর খেলা শেষ, হাফ টাইম না ও ও ভাবছে যে হাফ টাইম শেষ হয়েছে, বাট হয়নি। ফাইন আপাতত সব কিছু ভালো চলতেছে আপাতত। ভাই এমবাপ্পে নামছে, রিভালদোর জায়গায় এমবাপ্পে নামছে, কত এমবাপ্পে দেখা তো ভয় করতেছে আমার, সমস্যা নেই দেখা যাক। রুই কস্তা সামনে আছে, ব্যাক পাস দিছে ডিব্রিউ না, আস্তে 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 রাফাইল, সুন্দর সুন্দর বল পাইছিস বল পাইছিস, এখন থোড়া ছেড়ে দিই ব্যাস, সুন্দর 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 সুন্দর, কাটা বাইরে দিতে পারবো, ফিনেস মাইরা দে, ফিনেস মাইরা দে, রিভালদো ছিল ভাই, আর একটু যদি টাইম পাইতো তাহলেই ঘুরে যেত। কর্নারে আই ডোন্ট থিঙ্ক, আচ্ছা চলো ট্রাই করে দেখি, মাহারেজের বাজে কর্নার, ভ্যান ডাইকের শুট, মুসিয়ালা কর্নার, এগেন কর্নার, কর্নার মেবি, হ্যাঁ কর্নার কর্নার কর্নার, ওকে এগেন কর্নারে কর্নার, আমি এবার একটু চেঞ্জ করি কর্নার স্টাইল, ওই ওইখানে গেছে কি জন্য আমি তৈরি বুঝলাম না, আচ্ছা এখান থেকে মেরে দিই, এটা মেবি উফ ঘুরে মারতে পারলে ভাই একদম খেলাই হইতো, কি লোটা ফাউল ছিল না, পাস দে ফি, আরে ভ্যান ডাইকে দিয়ে ফিনিশ মারলে তো হবে না, ভ্যান ডাইকে দিয়ে ফিনিশ মারলে হবে না রে ভাই, আবেগ কন্ট্রোল করতে পারেন, এমবাপ্পে মাত্র নামছে, নিউ ইট রে ভাই আমার, দেখা ভিনিসিয়াস তো এত ঝামেলা, জাস্ট বলতেছিলাম ভিনিসিয়াস যে ঝামেলা বলতেছিলাম,
ব্যাস ব্যাস ব্যাস, কর্নার হোক কর্নার হোক কর্নার হোক, আপাতত এইখান থেকে বাঁচি। আসলে কর্নার খুবই টাফ একটা ব্যাপার ভাই। মার সেট পিস থেকে গোল খেতে যায় না, সেট পিস থেকে গোল খেতে যায় না, সেট পিস থেকে গোল খেতে যায় না। থ্রোচার 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 থ্রোচার, ব্যাস 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 ব্যাস। আরে মাহারেজ ছিল, আমি ভাবছি হিল টু হিল কেউ দিতে। আরে আহ রে, ঝামেলা বেড়ে গেছে কি রে বারবার কি। আচ্ছা ও এখন সব ক্রস করবে, ঠিক আছে গট ইট। ব্যাস এবার সুন্দর বল কি পাবে, পাইছে আবার ওর কাছে থ্রো ছাড় প্লিজ, ব্যাস থ্রো প্লিজ। পাইছি 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 পাইছি, মাহারেজ প্লিজ। সুন্দর 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 সুন্দর, ফিনিশ মেরে দিই, ফিনিশ মেরে কে আইনে শেষ করি। আরে থ্রো হবে থ্রো হবে, না 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 থ্রো হবে না। সুন্দর পিছনে দিয়ে পিছনে দিয়ে ভাই, লাল হয়ে গেছিল। ব্যাস বল ইজি, উপরে আবারও সুন্দর, নিচে মুসিয়ালা। আরে না 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 ভাই, সাব করা দরকার, আমার সাব করা দরকার, কিন্তু সাব করতে পারতেছি না। আবার এমবাপ্পের কাছে বল, ওর কাছে বল গেলে তো টেনশনে থাকি আমি। প্রেস করি ভিনিসিয়াসের অবশ্য, অবশ্য ওরে ফাউল করো রে, ফাউল করো রে, ফাউল কর। উফ, এ হে হে, ও হো হো ভাই, কী বাঁচা পাচ্ছি কী বাঁচা। আহ রে, পাস দিতে পারতাম আমি, পাস দিতে চাইছিলাম, বাট পরের মোমেন্ট আসলে আটকে গেছে। কী জানি করে 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 কী জানি করে, ব্যাস ব্যাস। না 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 ভাই, ওফ ওরে, ফাউল ফাউল ভাই, শেষ শেষ ফ্রি কিক। কী জানি হয় এই চিন্তায় আসি, কী জানি হয় এই চিন্তায় আসি, কী জানি হয় এই চিন্তা। ব্যাস ব্যাস জিতে গেছি, অফ ও ড্র হয়ে গেছে, সরি জিতে গেছে না, ড্র হয়ে গেছে ভাই। আহ আর ওভার তো করলো, একটুর জন্য আর একটু আর একটু মোমেন্টে টাইম পাইতাম। আমি অলরেডি ভুলেই গেছি যে এক গোল খাইয়ে গেছে, একটা গোল যে কনসিড করে রাখছি আমি, আমার যে এক গোল খাওয়া আমি ভুলেই গেছি। রিভালদোর উপরে মেজাজ খারাপ ভাই। ওকে যাই হোক, সমস্যা নেই। শর্টন গোল হচ্ছে কত, 5-3 ওর 2-1, পজিশন 53-47 ওর পজিশন। আসলে খুব একটা বেশি ডিফারেন্স ছিল না, কারণ ও অনেকক্ষণ বল লাগছে, আমি অনেকক্ষণ বল লাগছি, অনেক জোর ঝামেলা হয়েছে, আর ও অনেকগুলো ক্রস করছে, ওই ক্রসের কারণে আমি একটু। সো পাসে করেছি 91-77, অফকোর্স যেহেতু আমার পজিশন একটু বেশি, তো পাসে করেছি একটু বেশি হবে আমার অবভিয়াসলি। ফাউল একটা, ফাউল একটা, যে লাস্টের যেই সেট ইয়াটা ফ্রিটা হইলো, এই এই কারণে একটা ফাউল, এটা একটু আর একটু ওয়েট করলেই হয়ে যেত। আর হচ্ছে আর কিছু না, আছে অফসাইড কিছুই হয়নি। ওকে এবার আমরা গোল দূরে দেখি, রিভালদো শুরুতে শুরুতে যে একটা গোল 34 মিনিটে। এবার ওকে এই সেট যাচ্ছে যাচ্ছে, আমি ভাবছি এটা পাবে না, শেষ হয়ে গেছে। আদা মাত্র সুন্দর একটা ক্রস আর গোল। ভেন্ডেক আর একটু পিছনে আসতো, ভেন্ডেক আর একটু পিছনে এসে পড়লে কাজ হয়ে যেত, কিন্তু আসলে ভেন্ডেক মাঝে মাঝে থেকে একটু সামনে ছিল আর কি, এই কারণে ফেসে গেছে। আর ক্রস তো করছে, আমি প্রথমে তো 2-3 বার ক্রস করার চান্স ছিল, ক্রস করে নাই, তো আমি ভাবছি যে হয়তো বা ক্রস করবে না, হয়তো বা ও ক্রস করবে না, বাট এখন দিয়ে ক্রস করছে। আর মুসিয়ালা ওই হাফ টাইমেই যে গোলটা দিছে, যাচ্ছে 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 যাচ্ছে, চলেই গেছে আস্তে করে ফিক্সড। ব্যাস এখান থেকে আর মানে আর তো কোনো চান্স নাই, গোল চালাই দিলেই হবে। 42 নম্বর জার্সি শেষ, এখানে ফ্রেশ ফিক্সড আমি দেখতেছি, কারণ ওরা জাস্ট ফিক্সড দিয়ে বাইরে গেলে আর কোনো চান্স নেই, গোল গোল হয়ে যাবে। সো এই এই ছিল এই ভাই, ট্রাই করছি একটা গোল যে খাই রেছি অলরেডি আমার ক্রস। আমি আবার তার চেয়ে বড় কথা হচ্ছে আমি সাব করতে পারতেছিলাম, যদি আমি সাব করতে পারতাম তাহলে হয়তো আরেকটা গোল বা দুটা গোল দেওয়ার চান্স পাইতাম, বাট সাব তো অ্যাটলিস্ট করতে হবে, আমার তো ট্রাই করতে হবে। মানে প্লেয়ারদের স্ট্যামিনা নাই একদম, মনে হয় তো আমি তো সাব করি নাই মনে হয় এমন একটা অবস্থা, কারণ বল আউটই হচ্ছে না, বল অলরেডি মাঠে আছে, এদিকে দিকে দিকে চলতেছে। আর এই কর্নারের প্রেশারে আরও সাব করার সাহস পাচ্ছি না, যে এই কর্নারে বলে এই কর্নারের প্রেশারে, আবার হচ্ছে ক্রসের প্রেশারে আমি সাব করতে মানে রিস্ক নিতে যাচ্ছি না, সাব করতে গেলাম একটা কর্নার ক্রস করে দিলে গোল খেয়ে গেলাম।